শুক্রবার থেকে শুরু হলো তৃতীয়বারের মতো ভিলেজ এবং জেএফএমসি ভিত্তিক হর্নবিল উৎসব 2022। খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার হাওয়াইবাড়ি এলাকায় কুকিবস্তিস্থিত চার্চে এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়। তাছাড়া এদিনের এই অনুষ্ঠানে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বন আধিকারিক, মহকুমা বন আধিকারিক, তেলিয়ামুড়া ব্লকের এডিশনাল বিডিও সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা হর্নবিল তথা ধনেশ পাখি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ধনেশ পাখি তথা হর্নবিল বর্তমান সময়কালে ত্রিপুরা রাজ্যে প্রায় বিলুপ্তির পথে। এই বিলুপ্তপ্রায় প্রজাতির হর্নবিল তথা ধনেশ পাখিকে সংরক্ষণসহ তাদের জীবনশৈলী নিয়ে অনুষ্ঠানে আলোচনা করেন তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায়সহ মহকুমা বন আধিকারিক সাবির কান্তি দাস। তাছাড়া এদিনের এই অনুষ্ঠানে উপজাতিদের বিভিন্ন চিরাচরিত গান নৃত্য পরিবেশন করে এলাকার শিল্পীরা। তাছাড়া বিশেষ করে ত্রিপুরার ঐতিহ্যবাহী ব্যাম্বো ডান্স পরিবেশন করে উপজাতি মেয়েরা। হর্নবিল উৎসব শুক্রবার থেকে ভিলেজ এবং জেএফএমসি ভিত্তিক শুরু হলেও হর্নবিল উৎসবের মূল অনুষ্ঠানটি হবে বড়মুড়া পাহাড়ের পাদদেশে হাতাই কতর ইকো পার্কে। এই সমাজের মতো আমাদের সাধারণ জীবনযাপনের মতো বনেও পশু পাখিদের মতো মেল ডমিনেট সোসাইটি, আমাদের এই সমাজ যেমন পুরুষ শাসিত তেমনি বনেও ধনেশ পাখির যে সমাজ, এই সমাজের দায়িত্ব বেশি পালন করে ধনেশ, মানে পুরুষ ধনেশ পাখিরা। এটা সত্যি একটা বিষয় যেটা আমাকে আকৃষ্ট করেছে যে সন্তান সম্ভব আর যদি কোনো মহিলা ধনেশ পাখি থাকে বা শিশুর জন্ম হয়েছে, এই ধনেশ পাখি মা এবং সন্তান বা সন্তান সম্ভব মা একটা গর্তে গাছের ফোটোর কোঠরে থাকে এবং তাকে কাচ্ছেদন করে রাখা হয় এবং পুরুষ ধনেশ পাখি বন থেকে তাদের জন্য খাবার সংগ্রহ করে বাইরে থেকে তাদেরকে খাবার খেয়ে জীবন রক্ষা করতে সাহায্য করে। অর্থাৎ রক্ষার দায়িত্ব পুরুষ ধনেশ পাখি। এটা সত্যি আমাদেরকে অভিভূত করে যে বনে পশু পাখিদের মধ্যেও এই যে শৃঙ্খলতা, শৃঙ্খলাবোধ এবং নিজের পরিবারকে রক্ষা করার দায়িত্ব, এটা অবশ্যই আমাদেরকে অভিভূত করে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে যাত্রা শুরু করল মার্কোজ একাডেমি হোজাইয়ের একটি ব্রাঞ্চ। মার্কোজ একাডেমি সেটেলমেন্ট একটি ইংরেজি মিডিয়াম স্কুল, এখানে রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা, ছাত্রছাত্রীদের জন্য পৃথক হোস্টেলের ব্যবস্থা, পুঁথিগত শিক্ষার পাশাপাশি রয়েছে মক্তব শিক্ষা, রয়েছে যাতায়াতের সুব্যবস্থা, আর রয়েছে উন্নত ধরনের কম্পিউটার ল্যাব, সহজে ইংরেজি প্রশিক্ষণের ব্যবস্থা, ছাত্রছাত্রীদের উৎসাহ প্রেরণা দিতে শৈক্ষিক প্রবণতা। তাই আর দেরি না করে অতি শীঘ্রই ভর্তির জন্য যোগাযোগ করুন। এখানে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে, পাঠদান প্রক্রিয়ায় রয়েছেন প্রশিক্ষণ প্রাপ্তরা। আপনাদের সন্তুষ্টি আমাদের বৃহৎ প্রাপ্তি। আমাদের ঠিকানা সেটেলমেন্ট লিংক রোড। যোগাযোগের নম্বর পেতে হলে নিচে কমেন্টে চোখ রাখুন। তেলিয়ামুড়া থেকে নরেন চক্রবর্তীর প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।